সো ওয়েলকাম টু স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। সো উচ্চ মাধ্যমিকের বাংলার গল্পগুলির অন্তর্গত তোমাদের সর্বশেষ গল্প, যার নাম হচ্ছে ভারতবর্ষ, যার লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজ। সো আজকের এই ভিডিওটিতে আমরা এই গল্পটির অন্তর্গত কোন কোন তোমরা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নাবলী, অর্থাৎ 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ বড় প্রশ্নাবলী প্র্যাকটিস করবে, তার 100% কমন যোগ্য গুরুত্বপূর্ণ বড় প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আলোচনা করবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলে যাচ্ছি সরাসরি সাজেশনটিতে। সো ভিডিওটি শুরুতেই বলে দিচ্ছি, তোমাদের হাসি কান্না ইমোশন এগুলিকে সাইডে রেখে আমার কথাগুলি কেয়ারফুলি শোনার চেষ্টা করো এবং ভিডিওটির অন্তর্গত প্রত্যেকটা প্রশ্নের যত্ন সহকারে রেডি করে ফেলো, দেখবে পরীক্ষা হলে কোনোরূপ অসুবিধার সম্মুখীন হতে হবে না। সো কোন কোন প্রশ্নাবলী তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তার সাজেশনে আমরা এখন প্রবেশ করব। সো লেটস বিগিন। সো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্টের প্রথম প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি? গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে দৃশ্যটির প্রতিক্রিয়া সংক্ষেপে লেখো। 1+4 হিসেবে এই প্রশ্নটি 100% কমন যোগ্য একটি প্রশ্ন, অবশ্যই খুব ভালো করে এটা রেডি করবে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল, কার সপক্ষে প্রমাণ জুটল, সেই প্রমাণের ওপর ভিত্তি করে কিরূপ পরিস্থিতি সৃষ্টি হয় সেটা তোমাদের আলোচনা করতে হবে। এই প্রশ্নটিও 1+4 হিসেবে 100% কমন যোগ্য একটি প্রশ্ন। তারপরে যথারীতি 3 নম্বর প্রশ্নটিতে বলছে, তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, কোন দৃশ্যের কথা বলা হয়েছে, তা অদ্ভুত কেন? 1+4 হিসেবে এই প্রশ্নটিও খুবই কমন যোগ্য, খুব ভালো করে রেডি করবে। 4 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পে বুড়ির মধ্য দিয়ে যে মানবতাবাদের বিকাশ ঘটানো হয়েছে সমাজে তা আলোচনা করো। এই প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, যেমন বুড়ির চরিত্র, তারপর বুড়ির মধ্য দিয়ে কোন মানবতাবাদের বিকাশ ঘটানো হয়েছে, বুড়ি কিসের প্রতীক, বুড়ি রিলেটেড যে কোনো প্রশ্ন আসুক, উত্তরটা যাতে তোমরা লিখতে পারো সেরকমই উত্তরটা তোমরা বানাবে, ঠিক আছে? আমি এমন একটা অ্যান্সার আনবো যেই অ্যান্সারটা এই যে প্রশ্নটা, যেমন ভারতবর্ষ গল্পে বুড়ির মধ্য দিয়ে যে মানবতাবাদের বিকাশ ঘটানো হয়েছে সমাজে তা আলোচনা করো, এটার জন্য কার্যকরী। তারপর এর চরিত্র, বুড়ির যে চরিত্র, তারপর বুড়ি কিসের প্রতীক, এই 3টি প্রশ্নের উত্তর আমি একটা নিয়ে আসবো। অবশ্যই তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে ভিডিওটি আসলেই তোমরা বুঝতে পারো। আরেকটি প্রশ্ন রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের লিস্টে, সেটা হচ্ছে, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, কোন প্রশ্নের উত্তরে বক্তা এই কথা বলেছেন, গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। 1+4 হিসেবে এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। সো এই 5টি প্রশ্ন তোমাদের এই গল্পটির অন্তর্গত 100% কমন যোগ্য, অর্থাৎ বলতে পারো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টি প্রশ্নের উত্তর তোমাদের একদম সুন্দর সুষ্ঠুভাবে রেডি করতে হবে, তবেই আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই 5টি প্রশ্নের উত্তর যদি তোমরা রেডি করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা হলে কোনোরূপ অসুবিধার সম্মুখীন হতে হবে না। এবং তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে দেখো, তোমাদের এই 5টি প্রশ্নের মধ্যে এমন 3টি প্রশ্ন রয়েছে যেই 3টি প্রশ্নের উত্তর প্রায় সেম বা একই টাইপের। আমি পরবর্তী ভিডিওয়ে ওই 3টি প্রশ্নের উত্তর একটাই এমন একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরব, 3টি প্রশ্নের উত্তর একটাই। তো তার জন্য অবশ্যই তোমাদের একটু ওয়েট করতে হবে। তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে ওই ভিডিওটি আসলেই তোমাদের সামনে নোটিফিকেশন চলে আসে। এবার আমরা দেখব এই গল্পটির অন্তর্গত আরও কিছু সংখ্যক এক্সট্রা প্রশ্ন, যেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। সো চলে যাচ্ছি সেই সাজেশনে। এক্সট্রা প্রশ্নের লিস্টের প্রথম প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আপসা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, দৃশ্যটির তাৎপর্য লেখো। আরেকটি রয়েছে, কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? আরও কিছু সংখ্যক প্রশ্ন রয়েছে তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। এক্সট্রা প্রশ্ন হিসেবে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নামকরণের সার্থকতা দেখবে এবং গল্পটির বিষয়বস্তু। সর্বশেষের যে এই দুটি বিষয়, নামকরণের সার্থকতা এবং বিষয়বস্তু, যে গল্পটিতে কী বলছে, এই দুটো জানা থাকলে তোমরা হুবহু যে কোনো প্রশ্নের উত্তর বানিয়ে লিখে দিতে পারবে। সো এই কয়েকটি প্রশ্ন তোমাদের এক্সট্রা প্রশ্নের লিস্টে ছিল, অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে দেখবে এবং ভিডিওটির শেষে এসে এই কথাটা তোমাদের অবশ্যই বলতে হয়, গল্পটি, এই ভারতবর্ষ গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে রিডিং পড়ো, বোঝো গল্পটিতে কী রয়েছে, কেনই বা গল্পটির নাম ভারতবর্ষ রাখা হয়েছে, গল্পটির বিষয়বস্তু কী, এই বিষয়টা বোঝো। দেখবে গল্পটি যখন শুরু থেকে শেষ পর্যন্ত একদম তোমাদের ভালো করে বোঝা হয়ে যাবে, এই গল্পটি থেকে MCQ হোক, SAQ হোক বা বড় প্রশ্ন আসুক না কেন পরীক্ষায়, তুমি উত্তর লিখে দিয়ে আসতে পারবে, এটা আমার গ্যারান্টি। তো অবশ্যই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, বোঝো কী রয়েছে গল্পটিতে,
একটু তোমাদের সামনে সংক্ষেপে বলি, একজন বৃদ্ধ ভিখারিণী বুড়িকে মৃত ভেবে দুই সম্প্রদায়, সমাজের দুই সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার পরিস্থিতি, এই নিয়ে গল্পটাকে কিন্তু রচিত করা হয়। সৈয়দ মুস্তফা সিরাজের সর্বশ্রেষ্ঠ গল্প বা একটা সর্বশ্রেষ্ঠ গল্পই বলা চলে। সো এরকম একটা উল্লেখযোগ্য গল্প এই ভারতবর্ষ। অবশ্যই পড়ো, বোঝো, দেখবে ভালো লাগবে, তোমাদের জীবনেও এই গল্পটি কাজে আসবে। সো অবশ্যই আজকের এই ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।